I'm not sure if I'm going to be able to do it. আমি এখন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আছি প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য আসছি কিন্তু এখানে আসার পর দেখলাম যে প্রথম ডোজ টিকা কিন্ডার কেয়ার স্কুলে দেওয়া হয় সিটি কর্পোরেশন বিপরীত পাশে সো আমি এখন সেখানেই যাইতেছি এই হচ্ছে কিন্ডার কেয়ার হাই স্কুল এখানে টিকা কোভিডের টিকাটা দেওয়া হয় প্রথম ডোজের সো আমাকে প্রথম এন্ট্রি করাতে হবে এন্ট্রি করিয়ে তারপরে আবার এখানে আসতে হবে উপরে আল্লাহ কয়দিন এন্ট্রি করামো বিশাল সিরিয়াল মেনি আওয়ার্স লেটার সাড়ে আটটার দিকে আসছি প্রায় দুই ঘন্টা হয়ে গেল এখন বাজে পৌনে দশটা এখন পর্যন্ত এন্ট্রির কাজও শুরু হয় নাই আর লাইন বিশাল লাইন হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই ওই সাইডে হচ্ছে মহিলাদের লাইন এগুলো কবে নিবে সবাই যেটা বলাবলি করতেছে যে এগারোটার দিকে আসলে নাকি বেশি ভালো কারণ অনেকেই অনেক সকালে চলে আসছে কেউ কেউ আবার নাকি ফজরের নামাজ পড়িয়ে চলে আসছে তো এন্ট্রি হওয়ার পরে দশজন করে তারা ভিতরে নেয় তখন দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো নর্মালি হচ্ছে এগারোটা বা সাড়ে এগারোটার দিকে আসলে পরেই আপনার নাকি বেশ ফাঁকা পাওয়া যায় তো আসলে আমার তো কোনো এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না যার কারণে হচ্ছে মনে করছি যে অফিসে যাবো অফিসে যাওয়ার আগ মুহূর্তে টিকাটা দিয়ে যাব কিন্তু এখন তো অনেক লেট হয়ে যাচ্ছে তো আপনারা কেউ যদি আসতে চান সেহেতু আপনারা এগারোটার দিকে আসলে মনে হয় বেশি ভালো হবে মাত্র এন্ট্রি করা শুরু করলো পেপার নিতেছে সবার কাছ থেকে টিকা কার্ড আর হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি সো অলরেডি এখানে সবাই একটু ক্রেজ হয়ে যাইতেছে কারণ কেউ আগে আসছে কেউ পরে আসছে মনে হয় লাইনে একটু ঝামেলা হয়েছে আর এখানে ক্রিকেট প্র্যাকটিস হইতেছে বাচ্চারা হ্যাঁ দেওয়া শুরু করছে আর আমি আপনাদেরকে দেখাই লাইনটা যে পুরুষের লাইনটা কত বড় যাই হোক এন্ট্রির জন্য পেপার জমা দিয়ে দিলাম এখন আর বেশিক্ষণ লাগবে না আশা করি এন্ট্রি করা শেষ এখন যাচ্ছে হচ্ছে আসল কাজে আসলে প্রত্যেকটাই আসল প্রথমে ঠিক এন্ট্রি করাও এন্ট্রি করাতেই যত দেরি তারপরে হচ্ছে টিকা দাও বুথ নাম্বার তিন পুরুষ আমাদের টিকা দেওয়া হবে সিনোফার্মা চায়না আলহামদুলিল্লাহ প্রথম ডোজ কমপ্লিট হয়ে গেল প্রথম ডোজ আজকে দিয়ে দিলাম তেমন কোনো একটা প্যারাও হয় নাই যার খালি আমার এন্ট্রি করতে জানতাম না এন্ট্রি করতে আমার লেট হয়ে গেছিল অনেকক্ষণ দাঁড়াইছিলাম কিন্তু ভিতরে ঢুকার এন্ট্রি করার পর আর বেশি সময় লাগে নাই জাস্ট এখানে অনেকগুলো বুথ আসলে তিনটা বুথ একটা বুথে যে ঢুকে আমি দিয়ে দিছি হচ্ছে এখন থাকবো হচ্ছে দ্বিতীয় ডোজের অপেক্ষায় তো দ্বিতীয় ডোজের ভিডিওটা দেখার জন্যে আমার সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইরে যাওয়ার সময় বাইরে যখন বের হবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন সো সবাই সেফ থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম